Where are we? এই হচ্ছে আমেরিকাতে এসে আমাদের প্রথম গ্রোসারি শপিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুবাই থেকে, মানে দুবাইয়ের জার্নি আমাদের শেষ। সো আজকে আমরা ওই দিনই সকালবেলা শুরু করছি আমাদের কী বলে এটাকে, আমেরিকায় যাওয়ার যাত্রা শুরু যেখানে, সেখান থেকে। সো আমরা বোর্ডিংয়ে এসেছি, এখানে ওয়েট করছিলাম আমাদের গেটে এসে আর কি। ফ্লাইট ছিল 8:40, আমাদের ফ্লাইটটা একটু লেট করেছিল 30 মিনিটসের মতো। সো আমরা এখানে ওয়েট করছিলাম দাঁড়িয়ে, এখনও শুরু করেনি ঢোকা, মানুষজন লাইন আপ হয়েছিল আর কি। আমরা একটু লেট করেই দাঁড়াচ্ছিলাম, কারণ মানে বাচ্চা নিয়ে আসলে লাইনে অনেক ইয়ে করে দাঁড়ানো যায় না। সো এই পাশে দাঁড়িয়ে অ্যামেলিয়া তো ঘুম থেকে উঠেছিল, নাস্তা করেছিল, একটা ডোনাট টাইপের খেয়েছিল। সো ওইটা খেয়ে তার নাস্তা মোটামুটি ডান, এখন সে মানে ওয়েট করছে কখন অ্যারোপ্লেনে উঠবে। ও অ্যারোপ্লেন খুবই লাইক করে, মানে দূর থেকে দেখতে, যে বসে বসে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো কয়টা অ্যারোপ্লেন আছে, বিশেষ করে রানওয়েটা দেখতে তার খুব পছন্দ আর কি। সো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছিল আমরা কখন অ্যারোপ্লেনে ঢুকবো। অ্যারোপ্লেনে ঢুকাটাও মানে এনজয় করে, দেখা যায় যে চায় না ওকে ধরে রাখি, ও নিজে নিজে একা একা উঠবে এরকম চায়। সো সকালের সুন্দর একটা রোদ ছিল, আমরা যাচ্ছি আর কি এখন প্লেনে। ঢুকার পরেই আমাদেরকে এরকম একটা পাউচ দিয়েছিল, যেটার মধ্যে ছিল এক জোড়া সক্স, টুথব্রাশ, টুথপেস্ট, আই মাস্ক, আর হচ্ছে এই কয়টাই ছিল। আসলে বিশাল লম্বা ফ্লাইট, 16 ঘন্টা ফ্লাইট, সো ঘুমাতে তো হবেই, প্লাস ঠান্ডা পড়বে। সো সক্স দিয়েছে, আর এখানে ওঠার পরপর অ্যামেলিয়াকে আরেকটা গুডি ব্যাগ দিয়েছে, গতবার প্লেনে যা দিয়েছিল তাই। সো এখন এটা দিয়ে সে কালার করা শুরু করেছে, বেশি সময় এটাতে ইন্টারেস্ট ছিল না, কানের মধ্যে হেডফোন দিয়ে একটু কার্টুন দেখছিল, একটু কালার করছিল এরকম আর কি। সো এই তো এখন বিদায় দুবাই। রাতের বেলা উপর থেকে দেখতে যেরকম লেগেছিল, দিনের বেলা দেখতে আরও সুন্দর লাগছিল, মানে পানি, তারপরে ভূমি, সব কিছু মিলে এত সুন্দর একটা ভিউ। সবসময় আমি সকালের এই ভিউটা খুব পছন্দ করি, মানে মেঘ দেখাটা। তো অ্যামেলিয়া হলো ব্রেকফাস্ট তো করেনি, ও হচ্ছে মানে প্লেনের ব্রেকফাস্ট করেনি, ও দুধ খাচ্ছে, যেহেতু সকালে উঠে ব্রেকফাস্টটা করেছিল সে এয়ারপোর্টে। সো ওরকে ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে অমলেট, চিজ অমলেট, সসেজ, বেকড পটেটো, আর ছিল সেই চিজ বিস্কিটস, একটা বান ছিল, ফ্রুটস ছিল, আর একটা মুজ দিয়েছিল, কোকোনাট আর রাসবেরি জ্যাম খুব সম্ভবত। এটা এত মজা ছিল, আমি পুরোটা খেয়েছি, ওর খাবার আমরা দুজন মিলেই খেয়েছি আর কি, ও তো আর খায়নি। তো এরপরে আমাদেরটা দিয়েছে, আমাদেরটাতে ছিল হচ্ছে সেম থিং, হ্যাম ছিল, তারপরে চিজ অমলেট ছিল এরকম আর কি। তো আমি অ্যামেলিয়াটা খেয়ে মোটামুটি পেট ভরা, ক্ষুধাও লেগেছিল, তো আস্তে আস্তে আমারটা খেয়েছি। বাট শুরুতে কফি খেয়েছি আর কি ওটা খেয়ে। অ্যামেলিয়ার খাবারটা মানে বাচ্চাদের খাবারটা আগে দেয়, ওইটা খাওয়া যখন শেষ হয় তখন অ্যাডাল্টেরটা দেয়, মানে বাবা মা যেন আরাম করে খেতে পারে বাচ্চাকে খাইয়ে এরকম একটা। তো অনেক টাইম ছিল অ্যামেলিয়াকে খাইয়ে, হচ্ছে অ্যামেলিয়াটা খেয়ে আমরা একটু রেস্টও করছিলাম, তারপরে হচ্ছে কফিটা ফার্স্টে খাচ্ছি, এরপরে আস্তে আস্তে আমারটা খেয়েছিলাম। বিশাল লম্বা ফ্লাইট, এভাবেই কাটবে।
ছেলেটা বোর হয়ে গিয়েছিল 4-5 ঘন্টা পরে, তো একটু হেঁটেছে, কোলে নিয়েছে, আবারও নেমেছে, এরকম করে কেটেছে আর কি। তা আমি একটা হরর মুভি দেখছিলাম বসে বসে। এই টাইমটাতে সব ডোর মানে উইন্ডো ক্লোজ করে সবাই হচ্ছে ঘুমাচ্ছিল, যেহেতু দুবাই টাইমে তখন রাত হয়ে গিয়েছিল। সো রাত না, অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি। তো আমরা মাত্র 6 ঘন্টা পার হয়েছি, আরও 10 ঘন্টা 10 মিনিট বাকি ছিল। সময় মনে হচ্ছিল কাটছেই না, এত লম্বা ফ্লাইট। আর অ্যাকচুয়ালি আমি ফ্লাইটে খুব একটা ঘুমাতে পারি না, অনেকে ফ্লাইটে উঠে একদম পুরো ফ্লাইট ঘুমাতে পারে, আমার একদমই ঘুম হয় না। যদিও একটু চোখ লাগে, সেটা 30 মিনিটসের জন্য হতে পারে, একটু সাউন্ডে আবার উঠে যাই, মানে জেগে জেগে একটা ঘুম, যে ব্রেন সজাগ থাকে, চোখটা জাস্ট মানে বডিটা একটু রেস্ট নেয়, এরকম ঘুম হয় আমার। সো আমি খুব এক্সস্টেড হয়ে যাই এই জন্য ফ্লাইটে। অ্যামেলিয়াকে নিয়ে বসে কতক্ষণ, ওদের যে বই মানে বুক একটা দিয়েছিল মাই ট্রিপের, ওখানের একটা ইয়ে ছিল, ওগুলো আমরা সলভ করছিলাম, ট্রিপ কেমন ছিল এগুলো। অ্যামেলিয়ার তো সিট মাঝখানে, ও তো পুরো ঘুমিয়েছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের লাঞ্চ টাইমে। অ্যামেলিয়াকে লাঞ্চে দিয়েছিল পাস্তা, ম্যাক অ্যান্ড চিজ আর কি, আর দিয়েছিল সসেজ না, এটা ছিল সম্ভবত চিকেন ফিঙ্গার ছিল, একটা বান, আর ইউজুয়ালি যা দেয় ফ্রুটস অ্যান্ড একটা ডেজার্ট, বাট আমার তো পাস্তা এগুলো খুব ভাল লাগে। সো ও তো আর খায় না, ও জাস্ট এই বানটাই পছন্দ করে খায়। সো দেখা যায় পুরো ফ্লাইট জুড়ে অ্যামেলিয়া 3 বেলা 3টা বান এগুলো খেয়েছিল, চকলেট বান মানে রুটি টাইপের। আর আমি নিয়েছিলাম হচ্ছে ভেজ, ননভেজের মধ্যে ছিল হচ্ছে চিকেন, আর ভেজিটেরিয়ানের মধ্যে ছিল যে ঢ্যাঁড়স, মানে ওরা ভিন্ডি মশালা বলেছিল। সো ভেন্ডি মশালা, ডাল, ভাত, আমি খুব মজা করে খেয়েছি সত্যি কথা। আর এপাশে একটা চানার চাট ছিল, অ্যামেলিয়ার বাবা নিয়েছিল চিকেন, বাট আমার আর চিকেন একদমই খেতে ইচ্ছে করছিল না, আর প্লেনের চিকেন খুব একটা ভালোও লাগে না, বাট অ্যামেলিয়াকে যে চিকেন ফিঙ্গারগুলো দিয়েছিল ওগুলো মজা ছিল। সো ওইটা খেয়ে আমার মনে হলো যে আমি ভেজিটেরিয়ান কিছু খাই, সো আমি এই ডাল আর ঢ্যাঁড়স ভাজি দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খেয়েছিলাম, মজাই লেগেছিল। অ্যামেলিয়া পুরো ফ্লাইটে ওর বাবাকে আর কি জ্বালিয়েছে বলতে গেলে, আমার খুব একটা মানে ও আমাকে আমার কাছে আসতে চায়নি, বাবার কাছেই ছিল। বিশাল লম্বা ঘুম দিয়েছি একটা, মানে 2 ঘন্টার মতো মনে হয় ঘুমিয়েছি। এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি সান ফ্রান্সিসকোর টাইমে, আমরা পৌঁছেছিলাম দুপুর 2টার দিকে। আর ওরা একটা লাইট বাইটস দিয়েছিলো, একটা স্লাইস পিৎজা, অ্যামেলিয়ার বাবা খায়নি, আমি নিয়েছিলাম, মানে জাস্ট আমি একটু হালকা খেয়েছি কারণ আমার ঘুম থেকে ওঠার পরে একটু ক্ষুধা ক্ষুধা লাগছিলো। সো আমরা প্রায় চলে এসেছি, বাট অ্যামেলিয়ার ঘুম কোনোভাবেই কাটছিল না, ও ল্যান্ডিংয়ের পরে ঘুম থেকে উঠেছে। এই তো, আর ওখানে ছিল ওয়েদার উইন্ডি আর রেইন, একদম কিছুই দেখা যাচ্ছিলো না, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম প্লেন ল্যান্ডের সময় কী পরিমাণে বৃষ্টিও হচ্ছিলো। ল্যান্ড করে ফেলেছে অ্যামেলিয়া এখনও ঘুমে। সো আমাদের প্ল্যান হচ্ছে মানে ওকে উঠানো যাচ্ছিল না, আর এটা ছিল রাতের ঘুম, মানে বাংলাদেশে তো তখন রাত, তো ওর বডি তো মোটামুটি জানে রাত হয়ে গেছে, ও ছিল ঘুমে। আর আমরা এই যে ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছি, বের হওয়ার পরেই আমরা যেটা ফেস করলাম, প্রচুর বাতাস, ঠান্ডা, অ্যামেলিয়া তো শীতে কাঁপছিল, আমাকে বলছে ইটস সো কোল্ড। তো আমি ব্যাগে করেই শীতের কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, অ্যামেলিয়াকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, আমি জ্যাকেট পরেছি, বাট স্টিল খুবই ঠান্ডা লাগছিল। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে, এখানে আমাদের এক ভাই আছে, এখানে বিশাল বড় কমিউনিটি আছে অ্যাকচুয়ালি, আমাদের আগেরই পরিচিত। সো ভাই হচ্ছে আমাদেরকে নিতে এসেছিলো, আর আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ওর বাবার অফিসের একটা গাড়ি এসেছে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আসার জন্য, সো দুই গাড়িতে করেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বলতে গেলে। আমাদের হোটেলটা ছিল এয়ারপোর্ট থেকে 40 মিনিটস ড্রাইভ, যেতে এরকমই 40-45 মিনিটের মতো লেগেছে। সো এই তো অ্যামেলিয়া মজায় মজায় এসেছে আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এটা অ্যাকচুয়ালি স্যুট আর কি, টাউন প্লেস স্যুটস, এখানে পুরো একটা অ্যাপার্টমেন্ট, স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো। সো এই তো ভাইয়া আমাদের সাথে পুরো হোটেল পর্যন্ত এসেছে, কষ্ট করেছিল আর কি। তো এই তো আমরা ঢুকে গেছি। দেখো তো কেস
সো এই হচ্ছে আমাদের রুম, স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের। এখানে কিউট একটা স্টাফ আছে রান্না করার জন্য, তারপরে ফ্রিজ, ক্যাবিনেট, মাইক্রোওয়েভ। এসি লাগবে কেন বাবা এত ঠান্ডার মধ্যে তোমার? এই যে, তারপরে এখানে একটা স্টাডি টেবিল। কোথায় উপরে এসি লাগবে কেন? এটা অনেক গরম, এটা অনেক ঠান্ডা, উইন্টার। এই যে নিচে এসি আছে। এই হচ্ছে রুম, এখানে টিভি আছে, বেডটা ছোট, সো আমাদেরকে এই কাউচ, এইটাকে হচ্ছে আমরা বেড বানাতে পারবো চাইলে, যদি এমন হয় যে আমরা এখানে জায়গা হচ্ছে না তাহলে। সো ওই যে ওখানে একটা বেডিংও দিয়ে দিয়েছে আমাদের এক্সট্রা, আই থিঙ্ক লাগবে না। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াও, অ্যামি লুক, এখানে মনে হয় একটা, না এটা হচ্ছে ক্লোজেট, ওই পাশেও দরজা দিয়ে মানে ক্লোজেটের এক্সেস আছে, এই পাশেও আছে। এই হচ্ছে বাথটাব। আসছো? এসেই আমরা ডিনারের দাওয়াত পেয়েছিলাম। সো ওখানকার একটা ছোট্ট ক্লিপ অ্যামেলিয়ার ফ্রেন্ডের সাথে, যেটা বলছিলাম এখানে অলরেডি একটা বিশাল কমিউনিটি অলরেডি আছে। সো অ্যামেলিয়া এসেই ফ্রেন্ড পেয়ে গেছে, সাথে আমিও কথা বলার মানুষ। হচ্ছে আমেরিকাতে এসে আমাদের প্রথম গ্রসারি শপিং। আমি যাইনি, ওর বাবা গিয়ে কিনে নিয়ে এসেছে। অ্যামেলিয়া হচ্ছে ওই যে ঘুমাচ্ছে, বাজে হলো রাত 12:30 বাজে। তো যাই হোক, এই যে আমি এখন গ্রসারিগুলো আলাদা করে তারপরে দেখাচ্ছি কী কী আনছি। কী কী এনেছে একবার দেখাই। আসলে আজকেই আমরা এসেছি, আজকেই মানে কালকে থেকেই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করতে হবে, কারণ অ্যামেলিয়া বাইরের খাবার খায় না, আর এখানে বাইরের খাবার সেভাবে করে হালাল অপশনও কম, থাকলেও বাইরের খাবার আসলে ওরকমভাবে খেতে পারি না। সো যাই হোক, এখানে হচ্ছে ভেজিটেবলসের একটা মিক্স ভেজিটেবলস এনেছে। এটা হচ্ছে তো পেঁয়াজ, আলু, রাসবেরি, এটা এটা আমার খুব ফেভারিট, মালয়েশিয়াতে আমি এটা খুব খেতাম। অ্যামেলিয়ার জন্য স্ট্রবেরিজ, আর অ্যামেলিয়ার জন্য একটা স্যালমনের ফিলেট আনা হয়েছে, এটাই আমি ওকে, এখানে স্পুন আছে, স্পুন সবই আছে, এখানে চাল ডালও আছে। অ্যামেলিয়াকে কালকে ভেবেছি একটু খিচুড়ি টাইপের করে দিব সবজি দিয়ে, আর সাথে থাকবে মাছ ভাজা, এই আর কি, আর ডাল করলে করলাম। তো আর এই যে ডিম, এখানে হচ্ছে ব্রেড, ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই প্রোভাইড করবে। সো এই তো দুধ, এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা তেল আর লবণ, যেটা ছাড়া তো রান্নাবান্না ইনকমপ্লিট। তো এই হচ্ছে শপিং, এখন এগুলোকে ফ্রিজে সব রাখবো। আজকে রাতে আর তেমন খাওয়া দাওয়া তো নেই, সকালে তো হোটেল থেকেই ব্রেকফাস্ট, ইনশাল্লাহ কালকে সকালে রান্নাবান্না শুরু করতে হবে।